আসসালামু আলাইকুম বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি তিলের নাড়ু। তিলের নাড়ু করার জন্য প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে আমি এক কাপ পরিমাণ সাদা তিল এখানে ভেজে নেব। অবশ্যই মিডিয়াম লো আঁচে রেখে তিলটাকে একদম মচমচে করে ভেজে নিতে হবে। তিলটা ভাজা হয়ে গেলে আমি হাফ কাপ পরিমাণ চাল এখানে ভেজে নেব। চালটাকেও একদম মচমচে করে মিডিয়াম লো আঁচে রেখে ভেজে নেব। তারপর চুলায় একটি প্যান বসিয়ে সেটিতে আমি 2 কাপ পরিমাণ বাটালি গুড় এবং 1 কাপ পরিমাণ নারিকেল অ্যাড করে দেব, কোনো রকম পানি ছাড়া। মিডিয়াম লো আঁচ করে এটাকে আমি ভালো করে জাল করে নিব। অবশ্যই পানি দিবেন না। তারপর ভেজে রাখা চালটাকে ব্লেন্ডার করে নিব। ঠিক এরকম করে নারিকেল এবং গুড়টা একদম গলে ভালো করে জাল হয়ে গিয়েছে। ভালো করে নেড়েচেড়ে দেখব গুড়টা গলেছে কিনা। গুড়টা একদম গলে গিয়েছে। এখানে পানি ব্যবহার করলে তিলের নাড়ুর বাইন্ডিংটা কিন্তু ভালো হবে না। অ্যাড করে দিলাম আগে থেকে ব্লেন্ড করা চালের গুঁড়াটা। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে রেখে আপনি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন, কোনোভাবেই যাতে গুড়টা পুড়ে না যায়। অ্যাড করে দিলাম ভেজে রাখা তিলগুলো। তিলটা দিয়ে দিব এবং সাথে অ্যাড করে দিব হাফ চামচ এলাচির গুঁড়া। এই এলাচির গুঁড়ার কারণে আপনি নাড়ু থেকে খুব সুন্দর একটি ফ্লেভার পাবেন। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে যখন এরকম আঠালো ভাব হবে এবং কড়াই থেকে উঠে আসবে ঠিক সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে এটা কিছুটা গরম থাকতে আপনাকে বানিয়ে নিতে হবে নাড়ুগুলো। একটু ঘি অ্যাড করে দিলাম যাতে হাতে লেগে না যায়। এমনিতেও নারিকেল থেকে যথেষ্ট পরিমাণ তেল উঠেছে। তারপর এভাবে প্রথমে গোল গোল করে তারপর দুই হাত দিয়ে আমি এটাকে নাড়ুর শেপ দিয়ে নিব। আর নাড়ুর শেপটা আপনি আপনার পছন্দ মতো করে নেবেন, ছোটো অথবা বড়। এভাবে একে একে সবগুলো নাড়ু আমি বানিয়ে নিব। নাড়ুগুলো বানানো হয়ে গিয়েছে। আমি কিছুটা নাড়ু চালের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিয়েছি এবং কিছুটা এমনিতে খালি রেখেছি। একদম কম সময়ে এবং খুব সহজে আপনি নাড়ুটা তৈরি করে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।